সকালবেলায় একদম সকালে 7টার সময় আমি এই যে বেগুনি, তারপরে স্যালাড ঠালাড কেটে রেখেছি, আর এই যে চাল আর ডালটা ধুয়ে এবার আমি খিচুড়িটা বসিয়ে দেবো। ভালো করে ধুয়ে টুয়ে নিতে হবে, তারপরে ধুয়ে টুয়ে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি খিচুড়ি কী করে করতে হয়। সে সবাই জানে, তা ওটা দেখানোর নেই, এমনি জাস্ট একটু কীভাবে কী করছি সেইগুলি ফটো তুলে রেখে দিয়েছি। এই যে পাঁপড় ভাজছি, ডিমের অমলেটও করবো, আমার আবার ডিম না হলে পরে খিচুড়ির সাথে ভালো লাগে না জানোই। তাহলে পাঁপড় টাপড় ভাজা হয়ে গেলে তারপরে, আর আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, এটা মানে ফোড়ন যখন দেবো তখন পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা ভেজে ফোড়ন টোড়ন দিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে সে এখন সিদ্ধ প্রায় হয়ে গেছে, আর পাঁপড়টা ভেজে তারপরে আমি ফোড়নটা দেব। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলবো না, রান্না টান্না করে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর খেতে যখন দেব তখন তো দেখাবোই যে আমি কি মানে কিভাবে খেতে দেখছি, তখন দেখবে কি 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 রান্না করেছি, সব কিছু বলবো না আর সব কিছু দেখাবোও না। ঠিক আছে, তাহলে এখন বাই বাই, আবার তোমাদের সাথে খেয়ে দে উঠে ঘুরে ঠুরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তখনই সে মানে কথাটা শুরু, মানে ব্লগটা কী করে শুরু হয় তখনই করব। এখন আর বেশি কথা বলবো না, তাহলে পরে আবার কথা বলবো, বাই বাই। আয়, তোমাদের সাথে কথা বলতে এসেছি, আজকে হচ্ছে বুধবার, বুধবার তোমাদের সাথে কথাটা বলে আমি ব্লগটা শুরু করব। আমি আজকে ঘুরে ঠুরে আসলাম বাজার টাজার করে জিরাট থেকে, জিরাটে একটু দরকার ছিল সেই জন্য বললামই তো, তো আমার মেয়ের জন্মদিন 8 তারিখে সেই বাজার টাজার করতে গেছিলাম। মেয়ের জন্য একটা গেঞ্জি এনেছি, আজকে সেগুলো দেখাতে পারছি না, পরে দেখাবো। গেঞ্জি এনেছি, তারপরে বেলুন ঠেলুন এনেছি, এইসব, আর একটা ছোট্ট এরকম বাটি এনেছি, বাটিগুলো বাইরে ধুতে দিয়ে দিয়েছি, ওইগুলো এখন দেখানো যাবে না, ধোয়া টোয়া হয়ে গেলে তোমাদের যেদিন যখন দেবো খেতে চাটনি তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন দেখাতে যাচ্ছি না। তাহলে আজকে অনেক কিছু এসছে বুধবার দিন, আর আজকে আমার হাজবেন্ডের স্কুল ছিল, ও সকালবেলায় খেয়ে দিয়ে চলে গেছে। আজকে না বেশি কিছু, আজকে কী রান্না করেছি জানো তো, দাঁড়াও শুরু করি আগে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তাহলে কি হলো, বলা হয়ে গেল, ভিডিওটা শুরু করে দিলাম। এবার বলছি আজকে কি রান্না করেছি। আজকে রান্না করেছি খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি, এইসব, একটু স্যালাড ঠ্যালাড ছিল, এইসব দিয়ে করা হয়েছে। এইসব খাবার খেয়ে দিয়ে তারপরে সকাল সকাল উঠে রান্না করেছি। আর খিচুড়ির মধ্যে ফুলকপি, তারপরে কুমড়ো আর আলু এইসব দিয়েছি, অনেক অনেক কিছু মানে বিনস ফিনস লঙ্কা টঙ্কা এসব দিয়েছি, দিয়ে রান্না করেছি। আর না ডিমের এই ফুলকো এই কী বলে কী বলে এই খিচুড়ির সাথে না আমার ডিম না হলে পরে না ভালো লাগে না, ডিমের অমলেট হলে পরে দারুণ লাগে। আর যদি বাঁধাকপির তরকারি হয় তাহলে আর কোনো কিছু লাগে না, বাঁধাকপির তরকারি দিয়ে খাওয়া হয়ে যায়। কিন্তু আজকে তো বাঁধাকপির তরকারি করিনি, ওই তার জন্য এই ব্যবস্থা। তাহলে সকালবেলা ওই সব রান্না টান্না করা হয়ে গেছে, আর কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো তো কিছু মানে বেশিরভাগ শুকিয়ে গেছিল, তা কিছু ভারী জিনিস যেগুলো সোয়েটার টোয়েটার ছিল সেগুলো আজকে শুকিয়ে নিয়েছি, ওগুলো শুকিয়ে টুকিয়ে নিল। তারপরে মাসকাবাড়ি বাজার হলো, তা কালকে যেহেতু মঙ্গলবার বাড়ি ছিল তা সেদিনকে মাসকাবাড়ি কাজে বাজার কিছু কিনে নিয়ে এসেছিল, মানে আমাদের বাজার থেকে তেল টেলগুলো, সেগুলো তেলগুলো না আমরা অনলাইনে আনি না, কারণ কোনো যদি ফেটে ফুটে যায়, তেল তো গেল, তেল আমরা অনলাইনে আনি না, ফেটে টেটে গেলে পরে নষ্ট হবে, সেই কারণে সেই তেল এনেছে। আর কিছু জিনিস ধরো কি মানে ওই কাবলি ছোলা, তারপরে কাজু বাদামটা অর্ডার করেছিলাম, কাজু বাদামটা আসেনি, মানে সেই কারণে
সেই জন্য কাজু বাদাম এনেছিল, মটর ডাল। আমাদের মটর ডাল তো বেশি খাওয়া হয় না, খুব কম খাওয়া হয়, সেই জন্য অল্প করে, মানে ওই 250-300 এরকম আনা হয়েছে। কাবলি ছোলাটাও তাই আনা হয়েছে। আর মটর, এই মটর আনা হয়েছে, মটরটা আমার মেয়ে খুব ঘুগনি খেতে খুব ভালোবাসে, ওই জন্য মটর আনা হয়েছিল। আর কাজু বাদাম, আর হচ্ছে গোবিন্দভোগ চাল, মেয়ের জন্মদিন আসছে, তার জন্য পায়েস করতে হবে, সেই কারণে গোবিন্দভোগ চাল। আর ঘি বলা হয়েছিল, ঘি আজকে মানে আজকে পাইনি, বলেছিল ঘিটা পরে দেবে, সেই কারণে ঘি আর হয়নি। আর তার জন্য ও কালকে ওগুলো এনেছিল, সেগুলো স্যানিটাইজ করে আজকে তোলা হয়েছে। আর আজকে এসছে অনলাইনে তোমার দে আমাদের এসছে, তোমাদের বলছি কেন, আমাদের আমাদের এসছে এই কিশমিশ, মুসুর ডাল, মুসুর ডাল, তারপরে হচ্ছে ম্যাগি, আমার মেয়ে ম্যাগি খেতে ভালোবাসে, আমিও ম্যাগি খেতে ভালোবাসি, ম্যাগি, তারপরে চালের গুঁড়ো। আমাদের এখানে শীতকালটায় চালের গুঁড়ো পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না, ওই জন্য চালের গুঁড়োটা আমি অনলাইনে কিনে নিয়ে আসি। এইটা হলো, আর ওই চিজ ফিজ এইসব আনা হয়েছে, তারপর কোকো পাউডারটা শেষ হয়ে গেছিল, কোকো পাউডার, এইসব, বেশি কিছু না। আর 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 ও আর যেন কি আনা হয়েছিল, বডি ওয়াশ, আর হচ্ছে আর অর্ডার দেওয়া হয়েছিল তেলটা, মাথার তেল, অনিয়ন তেল, এইগুলো সব এসছে। এইগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে আমি স্নান ধান করলাম, স্নান ধান করে ওই যে জামা কাপড়গুলো যেগুলো আগের দিন ভেজা ছিল সেগুলো তুলে আনলাম, ভাজ টাজ করলাম। তারপরে তো বিকেল বেলা দেখলাম আমার হাজবেন্ড চলে আসলো, 4:30-4:30-এর মধ্যে চলে আসে, 4টে না 4:30-4টে বাজে বাড়ি আস্তে আস্তে, সেই কারণে সেইগুলো ঠিকঠাক করে চা টা খাওয়া হলো, দিয়ে তারপরে বিকেলবেলা 5:30-টার সময় আমরা ইসেতে গেছিলাম, জিরাটে গেছি, জিরাট টিরাট ঘুরে বাজার টাজার করে তারপরে এসেছি, যেহেতু মেয়ের জন্মদিন। আর আজকে ও আরেকটা কাজ করেছি, যে ঝুলগুলো একটু ঝেড়েছি ঘরে, কিছু কিছু হালকা হালকা ঝুল পড়েছিল সেগুলো ঝেড়ে দিয়েছি, নাহলে মেয়ের জন্মদিনে বেলুন ঠেলুন ফাটালে বা ফোলালে মানে সাজালে পরে বিচ্ছিরি লাগবে, তো সেই জন্য। আর বৃহস্পতিবার করা যাবে না, শুক্রবার দিন অন্য কাজ আছে, রান্না টান্না, সেই কারণে আমি আজকেই সব ঝুল ঠুল ঝেড়ে সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে মেয়েও গেছিলো আমাদের সাথে, মেয়ে নাহলে তো জামার সাইজ তো বুঝতে পারবো না, সেই কারণে আমি, আমার মেয়ে, আমার কাকি শাশুড়ি, আমার জা, জায়ের ছেলে, এই কজনে গেছিলাম। মানে এতই কষ্ট, মাস্ক পরে পরে যেতে হচ্ছে, তো মানে ভালো লাগছে না, তা বেশি কথা বলবো না, আর সারাদিন যা করলাম তো বললামই। হ্যাঁ, তাহলে এখন রাখছি, আর কালকে মঙ্গলবারের যে ভিডিওটা সেটা আমার দিতে দিতে আজকেও দিতে পারিনি, ওটা দেব, তারপরে তো এটা পাঠাবো, হয়তো দেরি হতে পারে, তোমরা মনে কিছু করো না। হ্যাঁ, কিন্তু এই আমি সবার ভিডিও দেখতে দেখতে না আমার নিজের ভিডিও পাঠাতে পারছি না, জানো, এরকম অবস্থা হয়ে গেছে, ওই করতে করতে সময় চলে যাচ্ছে, এতজনের দেখতে হচ্ছে, হ্যাঁ, আমি আর ভিডিও পাঠাতে পারছি না। আর আমি ওই অল্প তো দেখতে পারি না, দেখলে আমার পুরোটাই দেখা হয়ে যায়, ওই করে করে আমি আর নিজের ভিডিও পাঠাতে পারছি না, আর ওই কদিন দেখবো না কারোটা, আর ভিডিও পাঠাবো তারপরে আবার দেখবো, কারণ নিজেরটাও তো দেখাবে, দিতে হবে, নাহলে তো প্রতিদিন যেটা দেওয়ার দরকার সেটা তো হচ্ছে না, ব্রেক পড়ে যাচ্ছে, সেটা ভালো না, নিজেও জানি কিন্তু হয়ে ওঠে না, সেই জন্য। আর এই কদিন পাঠাবো, মানে পাঠিয়ে দেবো, তারপরে আবার দেখবো। আর তো কিছু করার নেই, আজকে আমার কি বলবো, আর কোনো কথা বলবো না, তাহলে বাই বাই।
আবার পরে কথা বলবো। ও, পরে আর কথা বলা হবে না, এখনই মানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তাহলে আমাকে দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, বেল বাটন টিপবে, লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ জানিয়ে ব্লগটা শেষ করছি।